নমস্কার বন্ধুরা, আমি নিরূপমা নিয়ে এসেছি। আমার রান্নাঘরে কি কি হবে, তো প্রথমেই দেখছেন শাক ধুচ্ছি আর দুটো আমাতে তো আম ডাল বানালাম। তো আমার রান্নাঘরে অনেকক্ষণ সময় হয়ে গেছে, তো আমি একটু লেটেই ভিডিওটা করছি। তো আমার এদিকে টক ডাল সম্বাদ বা আম দিয়ে ফুটিয়ে নিয়েছি, তো সর্ষে দিয়ে একটা লঙ্কা দিয়ে সম্বাদ দিয়ে নিলাম, হাতে গরম লাগছে বলে আবার দিলাম। তো এদিক দিয়ে রোদের খুব রোদ উনুনে এসে পড়ে কড়াইয়ের উপরে, তো দিয়ে ভিডিওটা বোঝা যায় না। তো আমার আম ডাল হয়ে গেছে অলরেডি, এতে এদিকে শাকটা বানাবো। তো আমি আলু ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে, লাউ শাক আর কুমড়ো শাক ছিল, একটু খাবারসাটা দিয়ে দিলাম আর একটু লবণ। বেশ, লঙ্কা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সম্বাদ দিয়ে দিলাম, কালো জিরে সম্বাদ দিয়ে ভালো করে নাড়বো। অনেকে কী সুন্দর কাঠি আছে, কাঠি দিয়ে নাড়ে, তো যারা গ্রামের ইয়ে তারা সবাই জানবেন। তো দুটো রুটি এদিকে বানিয়ে নিচ্ছি, এদিকে আলু ভাজা, উচ্ছে ভাজা, ছেলের জন্য আলু ভাজা, বড়ের জন্য উচ্ছে ভাজা শাক, আমি এদিকে মুড়ি ভাত নিয়েছি। তো আরও আছে, দাঁড়ান রেসিপি দেখাবো আস্তে আস্তে। তো চলুন, এদিকে এই যে মুগ ডাল ভাজছি, তো মুগ ডাল ভেজে ওটা হয়ে গেছে আমার সকালের টিফিন, যেটা আমি দেখালাম। তো ছেলে আর আমি কিনেছি, এটা দেখুন, মুগ ডাল দিল, একটু ঝিঙে দিয়ে একটু তরকারি বানাবো। তো এই তরকারিটাও রুটি দিয়ে খুব ভালো লাগে, এমনি ভাতের থেকেও রুটি দিয়ে খুব ভালো খাবার। তো দেখুন, আমি মুগ ডালটা একটু ভেজে সেটি দিয়ে নিয়েছি। তো এদিকে সম্বাদ দিয়ে একটু ঝিঙে আর আলুটা ভেজে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। তারপর হবে মাংস, হঠাৎ নিয়ে এসে মাংসটা রেসিপিতে ছিল না, হঠাৎ মাংস নিয়ে এসে, তো মাংসটা যেরকম বানাই সেরকম বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর শেয়ার করবেন। প্লিজ প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের একটু হেল্পের আমার প্রয়োজন। আমি আপনাদের কাছে কোনো আর্থিক সাহায্য চাইছি না, খালি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিন, তাহলেই হবে। ঠিক আছে, আর কিছু না, এটুকু। সবাই দেখলে সবাই একটা করে লাইক দেবেন, তাহলে তাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে, আর কিছু চাই না। তো দেখুন, জল দিয়ে দিলাম, তো একটু ঝোল ঝোল বানাবো আজকে মাংসের ঝোল। তো মাংসের ঝোল সবসময় কষা খেতে ভালো লাগে না, কিন্তু কষাতে টেস্ট বেশি, তো কষা খেতে বলো না, আজকে একটু ঝোল ঝোল বানাই। তো চলুন, এইবার আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, এরপরে আর যা গরম পড়েছে আর রান্না। তো আমি বাটিতে দেখুন নামিয়ে দিয়েছি, আমার তরকারি কী সুন্দর পাতলা কালারিং হয়েছে, কম মশলা দিয়ে বানানো। তো টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন এই গরমে, সবাই সাবধানে থাকবেন, বারবার করে বলছি। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।